हेलो एवरीवन, वेलकम टू जॉब गाइड। तो आज हमें नहीं एससी एसएससी एमटीएस मैथ क्लास 48 जार मध्य और एक शिफ्टर प्रश्नोत्तर नहीं हाजिर होगा। क्योंकि विगत बच्चों समस्त शिफ्टर प्रश्न करिए दिए एक मात्र शिफ्ट पड़े आए जगह क्योंकि आगामी एसएससी एमटीएस परीक्षार जो खूब गुरुत्वपूर्ण कारण एक ही टाइपर क्योंकि पैटार्न प्रश्नगुलो है। तो चलो शुरू करा जाए आज के प्रश्नोत्तर। कि बोले ए 20% सरल सूदर हारे दो बचर बीर का 3600 टाका धार कर टार 75% से सी के 20% চক্রবৃদ্ধি সুদের হারে দু বছরের জন্য ধার দেয়, বাকি টাকা সে ব্যক্তিগত কাজে ব্যবহার করে, এর ক্ষতির পরিমাণটা আমাকে বার করতে হবে। তো দেখো এ কি করছে না, ধার নিচ্ছে কার থেকে না বি থেকে। তাহলে এ কে যদি শোধ করতে হয় তাহলে দেখো সুদ কত দিতে হবে, না 3600 টাকার ওপর 20% সুদের হারে দু বছরে 200। এইটা হচ্ছে তোমার, আচ্ছা এইটা হচ্ছে তার ইন্টারেস্টটা দিতে হবে, ঠিক আছে এটা তার ইন্টারেস্টটা দিতে হবে, ইন্টারেস্ট প্লাস তাকে আসল দিতে হবে। তো দেখো এখান থেকে কাটাকুটি করলে কত পাচ্ছি, এখান থেকে দুশো কেটে গেল 4 আর 36 হচ্ছে তোমার 1440। তাহলে এটাকে টোটাল পে করতে হবে কত, ক্যাপিটাল প্লাস ইন্টারেস্ট কত হবে, না 3600 আর হচ্ছে তোমার 1440, তার মানে 5040 টাকা তাকে দিতে হবে। এবার সে কী করছে না, সে যে টাকাটা ধার পেয়েছে তার 75% মানে 3600 টাকার 75% করলে কত হয়, 25 × 3 = 75, 25 × 4 = 9, তার মানে এই যে 2700 টাকা সে কী করছে ধার দিচ্ছে দু বছরে 20% চক্রবৃদ্ধি সুদের হারে, বাকি টাকাটা কিন্তু সে খরচা করে ফেলছে সেটা আমরা ধরবো না। তো এই 2700 টাকার ওপর সুদ কতটা হয় আমি দেখব, কতটা হয় 1+r/100, আর মানে কত এখানে 20/100, ঠিক আছে তার স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে তোমার সুদ, সে কতটা সুদ পাবে দেখে নিই আমরা। 2700 × কী হবে দেখো, এখান থেকে এখানে কাটলে হয় 1/5, 1/5 মানে যোগ করলে হয় 6/5, 6/5 মানে 36/25, মানে 36 − 25/25, ঠিক আছে তাহলে 2700 × 100 এখান থেকে পাচ্ছি আমরা 11, আর এখান থেকে পাচ্ছি আমরা 25, তাহলে 25 আর 4 হচ্ছে তোমার এখানে কত পাচ্ছি 108, 4/2 হচ্ছে 108, তাহলে 108 আর হচ্ছে 108, তাহলে 1188 টাকা, ঠিক আছে 1188 টাকা সে কী পাচ্ছে না, সে শুধু সুদটা পাচ্ছে, তার মানে তার মোট ক্যাপিটাল প্লাস ইন্টারেস্ট মিলে কত হচ্ছে না 1188 + 2700 কত হচ্ছে 3888। দেখো তাকে দিতে হবে 5040, আর সে বাইরে থেকে আনতে পারবে কত টাকা 3888 টাকা, তাহলে তার কত টাকা ক্ষতি হচ্ছে, তো 5040 থেকে 3888 বিয়োগ করে দাও, তো 2 আর একে 9 = 5 আর একে 9 = 1, 1152 টাকা তার ক্ষতি পরিমাণ। আশা করি বোঝা গেছে। চলো কয়েকটা যাবো আমরা, ওয়াইয়ের মান মার করতে বলেছে এখানে দেখো 1/23 মানে তোমার 1/23 করে দিলাম ইন্টু এর গুণ আছে এখানে, দেখো 35 কে 7 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আমরা 5 পাচ্ছি, 5/4 গুণ করলে কত পাচ্ছি আমরা 20 পাচ্ছি, 20 আর 3 দেখো যোগ করলে কত পাচ্ছি 23, তার মানে 2 × 23 রয়েছে ভেতরে, 23 কাটলে পরে থাকবে কত 2, তার মানে ওয়াইয়ের মান কত বেরোচ্ছে এখান থেকে 2। চলো পরেরটা যাবো, একটা পেনের ধার্য মূল্য বলে দিয়েছে কত এক্স টাকা, 15% ছাড় দেওয়ার পর এক্সটি পেনের এক প্যাকেটের বিক্রয় মূল্য হচ্ছে 1360 টাকা, তাহলে দেখো মার্কড প্রাইস কত এক্স, 15% ছাড় দিয়েছে তোমার সেলিং প্রাইস কত হবে এই এক্সের ওপর 85/100, ঠিক আছে তো এইটা সমান সমান কী হবে দেখো এখানে কী বলেছে না, এক্সটা পেনের বিক্রয় মূল্য কত 1360 টাকা, তাহলে এক্সটা পেনের বিক্রয় মূল্য 1360 টাকা, তাহলে একটা পেনের বিক্রয় মূল্য কত 1360/x, আমরা এখান থেকে একটা পেন বার করেছি, এখান থেকে আমরা একটা পেন বার করলাম, তার মানে 1360/x এর সাথে সমান, এটাও বিক্রয় মূল্য এটাও বিক্রয় মূল্য। এবার দেখো কোনাগুনি গুণ করলে হয় x² 1360 × 100/ কত হচ্ছে 85, ঠিক আছে 5 দিয়ে কাটলে তোমার এটা কত হচ্ছে 5 × 100, 5 দিয়ে কাটলে হয় 17 দিয়ে এটা কাটলে 17 × 8 = 136, তার মানে 1600 মানেই তোমার কত হচ্ছে এটা 40² মানে এক্স এর মান কত পাচ্ছি আমরা এখান থেকে 40, তাহলে অপশান বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার এক্স এর মান। চলো কয়টা যাবো আমরা, কী বলেছে এখানে লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা এত ব্যাসার্ধ এত, দেখো এখানে এল সমান সমান বলে দিয়েছে কত 11, আর এখানে ব্যাসার্ধ মানে আর সমান সমান দিয়ে দিয়েছে কত 6, বক্রতলের ক্ষেত্রফল কী হবে না পাই আর এল, তো পায়ের মান থাক আর হচ্ছে তোমার 6, এল এর মান এখানে 11, তার মানে সরি এল এর মান এখানে 11, এটা 11টা বসিয়ে দিই আমি,
11 এর কত হচ্ছে 66 পাই आंसर হয়ে গেল 66 পাই বর্গ সেমি চলো পরেরটা যাব আমরা কি বলেছে এখানে 2011 সালে সাতটা রাজ্যে জনসংখ্যা দেখানো হয়েছে 2011 সালে আর ও টি এর মোট জনসংখ্যা ইউ ও বি এর মোট জনসংখ্যার মধ্যে অন্তর্গত তো দেখো আর আর হচ্ছে এখানে টি দেখো 33 50 আর রয়েছে কত 30 আর এখানে রয়েছে কত 15 20 30 তাহলে এটা হচ্ছে তোমার আর আর টি এর যোগ যোগ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা 48 50 আর এখান থেকে পাচ্ছি আমরা 30 সেখান থেকে আর কি বলেছি ইউ অ্যান্ড বি বলেছে ইউ আর বি দেখো ইউটা কোনটা ইউটা হচ্ছে তোমার এইটা 15 20 আর 30 আর বিটা কত দেখো এখান থেকে 18 75 30 তো যোগ করে দেখো 33 75 30 দেখো 30 বাদ দিয়ে দিচ্ছি আমি এখন ধরছি না শুধুমাত্র এইটা বিয়োগ করলেই আমার হয়ে যাবে 4850 থেকে 3375 তো 5 দেখে 8 7 দেখো এখানে চলেই আসছে 7 5 আমার পড়া দরকার নেই তাহলে 1475 30 অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার আমার চলো পরেরটা যাব পুনিত তার বাড়ি থেকে আত্মীয়র বাড়ি যায় 45 কিলোমিটার/ঘন্টা বেগে ফেরার পথে ট্রাফিক থাকার কারণে তার 1 ঘন্টা সময় বেশি লাগে যেহেতু সে 40 কিমি/আওয়ার বেগে গাড়ি চালাতে পারছিল তাহলে বাড়ি থেকে তার আত্মীয় বাড়ির দূরত্ব কত তো ধরলাম দূরত্ব হচ্ছে ডিস্টেন্সটা হচ্ছে তার এক্স তাহলে এক্স বাই 45 কারণ দূরত্ব বাই বেগ করলে আমরা কী পাবো সময় তো এই যে দূরত্বটা 45 কিলোমিটার বেগে গেলে যে সময়টা সে লাগবে যদি সে একই দূরত্ব যদি সে একই দূরত্ব 40 কিলোমিটার/ঘন্টা বেগে যেত তার যে সময়টা লাগবে এই দুটো সময়ের মধ্যে অন্তর হবে কত অন্তর হচ্ছে 1 ঘন্টা ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার যে 45 কিলোমিটার বেগে গেলে যে সময়টা লাগবে আর 40 কিলোমিটার বেগে গেলে যে সময়টা লাগবে সেই সময়ের মধ্যে অন্তরটা কত 1 ঘন্টা তো দেখো এখানে তাহলে কোনটা হবে এক্স মাইনাস 4 মাইনাস এক্স মাইনাস 40 এক্স বাই 45 ইকুয়াল টু 1 ব্যাস এখান থেকে দেখো লসাগু করে দাও দেখো নিচে হচ্ছে তোমার 40 × 45 রাখছি আমি বেকার 45 − 40 ঠিক আছে শোনো শোনো মান দেখো এখান থেকে পাচ্ছি আমরা 5 তাহলে এক্স ইন্টু 5 40 × 45 = 1 এটা কেটে দাও 5 8 40 হয় তাহলে এক্স এর মান কত হচ্ছে 45 × 8 মানে তোমার কত হচ্ছে 360 তাহলে এক্স এর মান 360 মানে হচ্ছে কত দূরত্ব হচ্ছে 360 ঠিক আছে যখনই এরকমগুলো বলবে শুধুমাত্র কিছু না তাদের মধ্যে যে সময়টা প্রথম বেগ নিয়ে গেলে যে সময়টা হবে আর দ্বিতীয় যে বেগটা বলা হয় সেই দিয়ে যে সময়টা লাগবে সেই সময়ের মধ্যে অন্তর করে দাও তাহলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে চলো কয়টা যাবো আমরা আচ্ছা এখানে বলেছে ছবিতে নিউজ পেপার পাঠকের সংখ্যা ও হিন্দি নিউজ পেপার পাঠকের শতাংশ দেখানো হয়েছে আচ্ছা এই যে নিউজ পেপার পাঠকের সংখ্যা বলেছে এটা কিন্তু হাজারে ঠিক আছে এটা লেখা হয়নি এখানে আর হচ্ছে কি বাকি পাঠকরা হচ্ছে কি ইংরেজি নিউজ পেপার পড়ে তোমার এখানে টোটাল রিডার্স সমান সমান হিন্দি নিউজ পেপার রিডার্স আর হচ্ছে ইংলিশ নিউজ পেপার রিডার্স আচ্ছা এখানে দেখো এই যে নীল মতো রয়েছে এটা হচ্ছে মোট পাঠক মানে সবাই মিলে যেটা পড়ছে হিন্দি প্লাস ইংলিশ মিলিয়ে পড়ছে হচ্ছে এই নীলটা এই লালটা কি শুধুমাত্র পার্সেন্টেজ অফ হিন্দি নিউজ পেপার রিডার্স যারা হিন্দি পড়ে হিন্দি নিউজ পেপার পড়ে তাদের পার্সেন্টেজটা দেখানো হয়েছে কী বলেছে এখানে জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিলের মিলিত হিন্দি নিউজ পেপার পাঠক সংখ্যা মার্চ মে জুন মাসের মিলিত ইংরেজি নিউজ পেপার পাঠক সংখ্যার মধ্যে পার্থক্য কত মানে আমাকে অন্তরটা বার করতে হবে দেখো জানুয়ারিতে দেখো হিন্দি কত 140 65% একটু সাবধানে করতে হবে তাহলে 13 দিয়ে কাটলে কত হয় 5 দিয়ে 13 দিয়ে 65 13 দুগুণে এই তোমার 5 দুগুণে 10 7 তোমার 91 এটা হলো তোমার জানুয়ারির ক্ষেত্রে হলো 91 আমি লিখে রাখি এখানে সুবিধা হবে আচ্ছা আর কি বলেছে ফেব্রুয়ারি বলেছে ফেব্রুয়ারি মানে তোমার দেখো 150 × 70 দেখো 7 × 105 ঠিক আছে প্লাস আর কি বলেছে দেখো এপ্রিল বলেছে এপ্রিল মানে এইটা তো 90 × 75 তো 90 × 75 মানে কি 3 এর 4 তার মানে এটা কাটাকুটি করলে কত হয় 45 এর 2 তেমন 135/2 আমি একটু যোগ করে রাখি 2 196 এর 2 করলে কত হয় 392 + 135 তাহলে কত হচ্ছে এটা 5 এর 2 এর 7 এটা তোমার 52 527/2 দেখো এইগুলো প্রত্যেকটার সঙ্গে কিন্তু হাজার গুণ হচ্ছে আমার দরকার নেই আমি জাস্ট যতটা মিলবে আমার শূন্যগুলো কিন্তু কোনো কাজই নেই শুধু মেলানো নিয়ে কথা আমার অ্যান্সারটা
তো এটা হয়ে গেলো আমাদের হিন্দি নিউজ পেপার। এবার আমরা বার করবো কি ইংলিশ, তাহলে দেখো মার্চ মে জুন, দেখো মার্চে, দেখো মার্চে হিন্দি আছে কত 40, তার মানেই এখানে কত আছে এটা 130, তাই তো? যে 130-র ওপর তাহলে নিশ্চয়ই বাকিটা হচ্ছে তোমার ইংলিশ, তার মানে 60%, তাহলে কত হচ্ছে এটা 78। আচ্ছা মার্চ হয়ে গেল, মার্চের পর কী বলেছে এখানে, মে মাস বলেছে, মে মাস, এই মে মাস, তাহলে 110-এর ওপর কিন্তু 50% হচ্ছে তোমার হিন্দি, কারণ বাকিটা মানে সেই 50% সেটা হচ্ছে তোমার কত হবে ইংলিশ, তখন এটা হচ্ছে 55। আচ্ছা আর কি বলেছে এখানে, জুন, এই জুন মাস, তাহলে 80-র ওপর 80% হচ্ছে তোমার হিন্দি, তখন বাকিটা মানে 20%, তোমার কত হচ্ছে না 16। তো যোগ করে দিই আমরা এখানে, 8-5 13 আর 16 তোমার 19-9, হাতে হলে 1, 7-5 12 আর 2 তোমার 14। এবার আমরা জাস্ট বিয়োগ করবো এটাকে, 527/2 -149, তার মানে দেখো 527 থেকে 298-এর বিয়োগ, ঠিক আছে, তার মানে এখান থেকে বিয়োগ করলে 300, তো 227 হয়ে যায়, তার মানে 229/2। দেখো এইটার সঙ্গে কিন্তু প্রত্যেকটার সঙ্গে হাজার আছে, আমি বলছিলাম এক্ষুনি, কারণ এখানে মোট পাঠকের সংখ্যাটা কিন্তু হাজারে বলা আছে। তো দেখো এখানে 229-কে ভাঙলে পাই আমরা 114.5 পারি, তার মানে এখানে দেখো 114500, এটাই চলে আসছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। একটু ক্যালকুলেটিভ বাকি কিন্তু কিছু না, একটু সাবধানে করলেই পারা যাবে, টাইম টেকিং ব্যাপার, লাস্টে করতে হয় এই ধরনের অঙ্কগুলো। একটা বৃত্তাকার ক্ষেত্র 13.50 টাকা করে প্রতি ফুটে বেড়া দিতে খরচ হচ্ছে এত টাকা, তাহলে বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত, তার মানে দেখো বেড়া দিচ্ছে মানে কি, নিশ্চয়ই বৃত্তাকার ক্ষেত্র তার চারধারে বেড়া দিচ্ছে মানে নিশ্চয়ই পরিসীমা বরাবর দিচ্ছে, ঠিক আছে, মানে প্রতি পরিসীমাতে এত টাকা করে খরচ হচ্ছে, মানে 2πr তার সাথে 13.50, দেখো 13.50 মানেই বলতে পারি কি আমি 27/2, মানে 27/2 টাকা করে খরচা হচ্ছে, মোট খরচ কত হচ্ছে 7425, ঠিক আছে, তাহলে এখান থেকে আমার আর এর মানটা তো বার করতেই হবে, 7425×2/7, 1/2 আর কি হচ্ছে দেখো 22-এর 7 পরে গেলে কত হচ্ছে না 7/22। আচ্ছা আগে আমি এটাকে কাটি, আর লং 72/9 দিয়ে কাটছি, আর লং 72 হলো তোমার 2/9 দিয়ে কাটছি এটাকে, 9×2=18, আর তোমার 5/45, 825 হলো। আচ্ছা এটা যদি কাটি আমি 3×7=81, 3×5=15, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো 2/2 কেটে গেল, আর এটা দেখো 11 দিয়ে কাটা যায়, 11 দিয়ে কাটলে এটা হয় 25, এটা হয় 2, তার মানে 175/2 হচ্ছে তোমার ব্যাসার্ধ। কী বলেছে এখানে আমাকে, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্র বল, তার মানে আমাকে বার করতে হবে এখান থেকে পাই আর স্কোয়ারের মানটা, তো 22/7×175/2×175/2, তো 2 দিয়ে কাটলে এটা 11 হয়, 7 দিয়ে কাটলে এটা 25 হয়, তলায় 2 রয়েছে, আমাকে এবার একটু গুণ করতে হবে। দেখো এখান থেকে দেখো আমি পাই যদি, আচ্ছা 25 আর এখান থেকে কত পাচ্ছি দেখো 175, তো এটাকে আমি একটু ভেঙে নিই, 5×35, ঠিক আছে, আচ্ছা একটু গুণ করেই নিই, 175×25, 5/25 সঙ্গে 125, হাতে রইলো 12, 7/25 সঙ্গে 175, আর 12 হচ্ছে তোমার 127, হাতে রইলো 18, 25×25 আর 18 কত হচ্ছে 43, তার সাথে 11 তার মানে 43/75, তার মানে 5×5=2, হাতে হলো 1×7=10, 11 হাতে হলো 1×4=8, তাহলে 4×8=125, তার মানে দেখো যদি ভাঙি এটাকে 24×2=48 যায় না, দেখো 2406×2.5 এটাই চলে আসবে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, আমরা করার দরকার নেই, এই প্রথমটুকু মিলালেই তো এসে গেছে, দেখো 240×480, চলো পরেরটা যাবো আমরা, একটু ক্যালকুলেটিভ আছে এগুলো আর কিছুই না। একটা ব্যাগে 5 টাকার কয়েন সংখ্যা 10 টাকার কয়েন সংখ্যা থেকে 8 বেশি, কিন্তু 2 টাকার কয়েন সংখ্যা থেকে 20% কম, যদি ব্যাগে মোট 270 টাকা থেকে থাকে তবে 5 টাকার কয়েন সংখ্যা কত, তো আমি ধরলাম যে তোমার 2 টাকার কয়েন সংখ্যা হচ্ছে তোমার কটা আছে, এক্সট্রা আছে, তাহলে তোমার 5 টাকার কয়েন সংখ্যা কটা আছে, 80x/100, তার মানে 4x/5, ঠিক আছে, তাহলে 10 টাকার কয়েন সংখ্যা কত আছে, 10 টাকার কয়েন সংখ্যা দেখো, 10 টাকার কয়েন সংখ্যা কী বলছে এখানে, 5 টাকার কয়েন সংখ্যা 10 টাকার থেকে 8 বেশি, তার মানে নিশ্চয়ই 10 টাকার কয়েন সংখ্যাটা 5 টাকার থেকে 8 কম, মানে 4x-5/8, তো কী বলেছে মোট এত টাকা আছে, দেখো এবারে এইগুলো হচ্ছে তোমার কয়েন সংখ্যা, কয়েন সংখ্যা, তো সংখ্যার সাথে টাকার ভ্যালু গুণ করলেই আমি টাকাটা পেয়ে যাবো, তাহলে এক্সের সাথে 2-এর গুণ, 4x/5-এর সাথে দেখো 5-এর গুণ,
আর 4x/5 -8 এর সাথে কার গুণ করব আমি 10 এর গুণ সমান সমান কত হচ্ছে 270 দেখো এখানে পাচ্ছি আমি 2x 4x এটা দেখো করলে কত পাচ্ছি এটা যোগ হবে এটা 5 গুণ 10 8x -80 যেটা উপরে গেলে কত হচ্ছে 350 হয়ে গেল তাহলে এখানে পাচ্ছি আমি কত 4 2 6 8 14 তাহলে x এর মান কত পাচ্ছি 350/14 আচ্ছা আমি এটা কাটি এটাকে দিয়ে 750 72 মানে 25 x এর মানটা কি চাইছে এখানে 5 টাকার কয়েনের সংখ্যা দেখো 5 টাকার কয়েনের সংখ্যা মানে কোনটা এটা 4x/5 তাহলে 4x/5 তাহলে 4 গুণ 25/5 তাহলে কত হলো 20টা তাহলে 20খানা হচ্ছে 5 টাকার কয়েন রয়েছে চলো পরেরটা যাব আমরা P1 P2 P3 তিনটে ভিন্ন মৌলিক সংখ্যা বলছে P1 P2 P3 এর মধ্যে ন্যূনতম কমন মাল্টিপল তার মানে এটা LCM বলতে চেয়েছে এখানে আমাকে ভিন্ন মৌলিক সংখ্যা মানে কোনো মিল নেই মৌলিক সংখ্যার মধ্যে মিল না থাকে তাদের গসাগু লসাগু কী হয় তাদের গুণফল তার মানে P1 ইন্টু P2 ইন্টু P3 ধরো 2 আর 3 এদের মধ্যে কোনো মিল আছে মিল নেই এটা মৌলিক সংখ্যা তাহলে কী হবে এদের লসাগু কী হবে 3 গুণে 6 বা ধরো 5 গুণ 9 5 ও 9 একই রকম এদের মৌলিক সংখ্যা কী হবে এরা ধরো প্রত্যেকের মৌলিক সংখ্যা লসাগু কী হবে 5 লং 45 গুণ করে পাচ্ছি আমরা চলো পরেরটা যাবো আমরা এক ব্যক্তি পি থেকে কিউতে যায় 8 ঘন্টায় এবং পি থেকে যাত্রা শুরু করে সে 8টা সকাল 8টাতে আরেকজন ব্যক্তি কিউ থেকে পিতে যায় 12 ঘন্টায় সে কিউ থেকে যাত্রা শুরু করেছে 9টাতে সকাল 9টা কখন তারা একে অপরের সাথে সাক্ষাৎ করবে দেখো এরকম টাইপের অঙ্ক হয়েওছে আগে একটু ছবিটা আঁকলে বুঝতে পারবে ধরো এই ধরো এখান থেকে পি থেকে কিউ ঠিক আছে তো এক ব্যক্তি ধরো আমি ধরলাম এখান থেকে একজন যাচ্ছে তার সময় লাগছে কত 8 ঘন্টা আর এপার থেকে একজন আসছে তার সময় লাগছে কত না 12 ঘন্টা ঠিক আছে এ শুরু করছে কখন সকাল 8টাতে আর এ শুরু করছে কখন সকাল 9টাতে তো দেখো এর লাগছে 8 ঘন্টা এর লাগছে 12 ঘন্টা তো আমি 8 আর 12 এদের মধ্যে আমি লসাগু করে নিই তো ধরলাম লসাগু করে পাচ্ছি আমি কত হচ্ছে 24 মানে দূরত্বটা ধরলাম আমি 24 ঠিক আছে 24 তার মানে এর বেগ কত হবে এর বেগ দেখো 24কে 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে না 2 কিমি/ঘন্টা করে যাচ্ছে এই বেগে আর এর বেগ কত হবে আচ্ছা এটা 3 হবে 3 হ্যাঁ 8 দিয়ে ভাগ করলে হয় 3 আসে 24 আর এর বেগ কত হবে 12 দিয়ে কাটলে কত হচ্ছে না 2 কিমি/ঘন্টা তার মানে আমরা এই পার থেকে যে আসে তার বেগটা পেয়ে গেলাম আর এই পার থেকে যে যাচ্ছে তার বেগটা আমরা পেয়ে গেলাম এবার দেখো যে এই পার থেকে যাচ্ছে সে দেখো 1 ঘন্টা আগে শুরু করছে কারণ এ তো শুরু করছে 9টায় আর এ শুরু করছে 8টায় তার মানে এই 1 ঘন্টাতে খানিকটা তো এগিয়ে যাবে তাহলে এমনিতে তার বেগ কত 1 ঘন্টায় 3 কিলোমিটার তাহলে তাকে 1 ঘন্টায় সে কতটা এগিয়ে যাবে 1 ঘন্টায় সে এগিয়ে যাবে 3 কিলোমিটার তার মানে এইটুকু সে চলে গেছে তার মানে যা মিট করার হবে সবটাই কিন্তু এর মধ্যে মিট করবে কার মধ্যে মিট করবে এই যে 24 - 3 এই যে 21 কিলোমিটার আছে এর মধ্যে মিট করবে তো কখন মিট করবে রিকোয়ার্ড টাইম কী করবো আমরা দূরত্ব বাই বেগ যেহেতু এ এই দিকে যাচ্ছে আর এ এই দিকে আসছে তো এদের মধ্যে বেগ কী হবে যোগ হবে 3 আর 2 যোগ করলে কত হয় 5 মানে 21-এর 5 তার মানে তোমার 4 ঘন্টা 1-এর 5 মানে কত হচ্ছে তোমার 12 মিনিট 4 ঘন্টা 12 মিনিট তার মানে একদম শেষে যে যাত্রা শুরু করেছে তার 4 ঘন্টা 12 মিনিট পর তারা মিট করবে তো একদম শেষে কে যাত্রা শুরু করেছে দেখো সকাল 9টায় শুরু করেছে কিউ থেকে তার 9 AM এর সঙ্গে এই 4 ঘন্টা 12 মিনিটের যোগ হয়ে যাবে তো 9 4 হয় 13 13 মানেই তোমার 1টা 1টা 12 PM তো 1টা 12 PM-এ তারা একে অপরের সাথে মিট করবে এটা জাস্ট বোঝানোর জন্য করলাম এটা কিন্তু অনেক মুখোমুখি হয়ে যায় এগুলো করার জন্য একটু প্র্যাকটিস করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে চলো পরেরটা যাবো আমরা কী বলেছে এখানে ছবিতে 5টা ভিন্ন রঙের প্লাস্টিকের ও স্টিলের চেয়ার বিক্রি হয়েছে কতগুলো করে দেখানো হয়েছে স্টিল ও প্লাস্টিক মিলিয়ে C3 রঙের মোট চেয়ার সঙ্গে দেখো C3 মানে এইটা মোট চেয়ার মানে কত হবে 8 আর 14 হচ্ছে তোমার 22 ঠিক আছে আচ্ছা 5টি রঙের বিক্রি হওয়া সমস্ত চেয়ারের কত শতাংশ মানে আমাকে সবগুলো যোগ করতে হবে দেখো 12-10 এখান থেকে তো 22 পাচ্ছি 12-6 যোগ করলে তোমার 18 এখান থেকে পাচ্ছি আমরা 22 এখান থেকে পাচ্ছি আমরা কত 8-6 = 24 আর এখান থেকে পাচ্ছি আমি কত 20 যোগ করে দাও 8-2 = 10, 2 = 12 12-4 = 16 6 1 3 × 6 = 7 2 × 9 = 10 তাহলে 106-এর মধ্যে হচ্ছে 22 কত শতাংশ আমাকে বার করতে হবে তো 2 দিয়ে কাটলে এটা কত হচ্ছে দেখো 11 এটা করলে কত হয় দেখো 53 মানে 1100/53 একটু ভাগ করব আর আমরা অপশান চেক করব
তিপ্পান্ন দু কোণে হচ্ছে 106.40 যায় না, দেখো 20.75 আর করার দরকার নেই আমার, 20.75 হচ্ছে রাইট অ্যান্সার। পরটা যাবো আমরা, প্রথম 13টি অযুগ্ম সংখ্যার গড় কত, অযুগ্ম সংখ্যা মানে কোনগুলো, 1, 3, 5 এইভাবে যাচ্ছে, তো 13 নম্বর সংখ্যাটা কত হবে, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমি আগেও বলেছি এ মানে হচ্ছে এখানে প্রথম সংখ্যা, এন হচ্ছে এখানে পথ সংখ্যা, 13 - 1 কত করে বাড়ছে দেখো, 2 করে করে বাড়ছে, তো 2 মানে এখান থেকে পাচ্ছি আমি 12, 12 - 24 একে 25, মানে শেষ সংখ্যাটা কত হচ্ছে 25। তো এইটার আমাকে যোগ করতে হবে, করে তাকে আমাকে 13 দিয়ে ভাগ করতে হবে। তো যোগের ক্ষেত্রে শর্টকাট আছে কি, পথ সংখ্যা বাই 2 করে দাও ইন্টু প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, হয়ে গেল। এইটারও কেটে যায়, উপরে 26 তলায় 2 কাটাকুটি করলে কত পাচ্ছি আমি 13। এই সূত্রটি দেখে নাও একবার, মনে করে নাও এন বাই 2 ইন্টু এ প্লাস এল, অনেকবার করিয়েছি এটা, তাহলে এখানে গড় কত হবে 13। চলো পরেরটায় যাবো আমরা, দুজন ক্রাফটম্যান এ আর বিকে প্রতি সপ্তাহে মোট 700 টাকা পেমেন্ট দেওয়া হয়, বিকে যা দেওয়া হয় তার 250% একে দেওয়া হলে প্রতি সপ্তাহে একে কত করে দেওয়া হয়, তো ধরলাম বিকে দেওয়া হয় 100 টাকা, তাহলে একে দেওয়া হবে কত, এর ওপর 250% মানেই কত, 250 টাকা, তো এইটা সমান সমান হচ্ছে কত 700, এইটা সমান সমান কত 700 টাকা, তার মানে দেখো 350 সমান সমান হচ্ছে 700, তাহলে 1 সমান সমান কত 2। কী চেয়েছে এখানে আমাকে, এ কে কত করে দেওয়া হয়, তাহলে এ ধরেছি কত আমি 250, আর 250 সমান সমান কত হবে 250 × 2 সমান সমান হচ্ছে 500, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরেরটা যাবো, শিবানী 5টা পেন কিনে 600 টাকায় প্রতিটা পেন সে 50 টাকা দামে বিক্রি করলে 5টি পেন বেচার পর তার ক্ষতির হার কত, কিনেছে 600 টাকায় তাহলে বেচছে ক টাকায়, 50 × 5 250 টাকা, তো 600 টাকায় কেনা আর বেচছে কত 250 টাকা, তাহলে তার ক্ষতি হচ্ছে কত, 600 থেকে 250 বিয়োগ করলে পাই আমরা 350 টাকা, এই 350 টাকা ক্ষতি হচ্ছে কার ওপর, না 600 টাকার ওপর, তাহলে ইন্টু 100 করলে আমি এখান থেকে পেয়ে যাবো ক্ষতির পার্সেন্টেজটা, 350 × 6 তো দেখো এখান থেকে 5 × 6 = 30, 6 × 8 = 48, তাই ইতিবাচক 58% চলে আসছে, 58.33। আমরা এখান থেকে একটা পেনের দাম বার করেও করতে পারলাম, সেক্ষেত্রে একটা পেনের কেনা দাম কত হতো 120, আর একটা পেনের বিক্রয় মূল্য কত হচ্ছিলো 50, তার মানে ক্ষতি কত হতো 70, তো মানে 70 × 120 × 100 এইভাবেও করতে পারতাম আমরা। চলো পরেরটা যাবো, 40% এর 80% এর এ ও 30% এর 40% এর বি এর মধ্যে অনুপাত হচ্ছে এত, তাহলে এ আর বি গড় যদি এত হয় তাহলে এ মাইনাস বি কত, দেখো 45% × 80% × এ, এরগুলো আমি গুণ করে দিলাম, 30% মানে 30% × 40% × বি সমান সমান কত বলে দিয়েছে 15/4 বলে দিয়েছে, দেখো কাটাকুটি যায় এগুলো, 15 × 3 = 45, 15 × 2 = 30, 40 দিয়ে কাটলে এটা তো পুরো 80 হয়ে যায়, এই দুই কাটে, এই 3 আর এই 15 এখানে কাটে 5, তার মানে এ বাই বি সমান সমান কত হচ্ছে 5/4, তো আমি ধরে নিতে পারি এটা 5x 4x, তাই না, বা 5/4 ধরেও করতে পারো, তাহলে 5x আর 4x যদি ধরে নিই তাহলে কত হচ্ছে দেখো, যোগ করলে না 9x হচ্ছে, তো 9x সমান সমান কত হবে, না 67.5 × 2 যেটা হচ্ছে তোমার 135, কারণ গড়ের সমষ্টি করছি এখান থেকে, তো 9, 15, 135, তোমার এক্সের মান কত এখানে 15, কী চেয়েছে আমার এখানে এ মাইনাস বি, তোমার 5x - 4x মানে শুধু এক্সটাই চেয়েছিলো, সেটা হচ্ছে তোমার 15, তো হয়ে গেল 15, অপশান বি। পরেরটা চলো, 16 জন বালক বা 12 জন মহিলা একটা কাজ 28 দিনে করতে পারে, দেখো 16 জন বালক সমান সমান বলে দিয়েছে এখানে 12 জন মহিলা ওম্যান, তো আমি 4 দিয়ে কাটলে কত হচ্ছে এটা 4b সমান সমান হচ্ছে 3 ওম্যান, ঠিক আছে, 4 জন বালক ও 4 জন মহিলা একসাথে কাজ করলে কতদিনে কাজটা শেষ করতে পারবে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি বারবার বলেছি হয় যে কোনো একটাই করতে হবে, হয় বালকে অঙ্কটা করতে হবে আর না হলে মহিলাতে করতে হবে, তো 4 জন বালক যোগ 4 জন মহিলা, তো আমরা এখানে 4 জন বালকের জায়গায় কী লিখতে পারি 3 জন মহিলা, তাহলে 3 জন মহিলা প্লাস 4 জন মহিলা, তাহলে হয়ে গেল 7 জন মহিলা, তার মানে এই যে 4 জন বালক ও 4 জন মহিলা এটা সমান সমান কী হয়ে গেল 7 জন মহিলা, তো ধরলাম 7 জন মহিলা ওই কাজটা করতে পারবে ডি দিনে, এটা সমান সমান কার সাথে করবো, না ওপরে যেটা দেওয়া রয়েছে তার সাথে, কী বলেছে এখানে 12 জন মহিলা একটা কাজ 28 দিনে করতে পারে, 12 জন মহিলা একটা কাজ 28 দিনে করতে পারে, দেখো এখানে কিন্তু আমি বালক নিলাম না, কারণ এখানে কিন্তু মহিলা আছে, মহিলার সাথে মহিলাকেই সমান করতে হবে,
তো দেখো এখান থেকে ডির মান কী হবে, 7 দিয়ে 28কে কাটলে হয় 4, 4 বারো হচ্ছে 48, তাহলে 48 দিনে কাজটা শেষ করতে পারবে। একটু অঙ্ক বুঝে বুঝে করবে, শর্টকাট করা দরকারও হবে না খুব একটা। বর্গক্ষেত্রে প্রতিটা বাহু হচ্ছে তোমার 12 সেমি দীর্ঘ, এই বর্গক্ষেত্রে পরিসীমা আয়তক্ষেত্রে পরিসীমার সাথে সমান, যার দৈর্ঘ্য 16 সেমি, ক্ষেত্রফল কত, তার মানে এই যে বর্গক্ষেত্র তার পরিসীমা কত, 4 গুণ 12, সমান কী হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে সেক্ষেত্রে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য জানি আমরা, প্রস্থটা জানি না, ধরি নাম এক্স, এটা হচ্ছে তোমার প্রস্থ, ঠিক আছে। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 48কে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি 24, 16 বিয়োগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 8, ক্ষেত্রফল কত হবে 16 গুণ 8, 8 16 হচ্ছে 128, তাহলে 128 হচ্ছে বর্গ সেমি আয়তক্ষেত্রে ক্ষেত্রফল। পরেরটা যাবো আমরা, 27টা দ্রব্যের ক্রয় মূল্য 18টা দ্রব্যের বিক্রয় মূল্য সমান হলে লাভ বা ক্ষতির হার কত। তো 27টা সিপি সমান সমান কি 18টা এসপি, 9 দিয়ে কাটো 3টে, এখানে হচ্ছে 2টো, তার মানে সিপি বাই এসপি কত পাচ্ছি আমরা এখানে 2/3, মানে 2 টাকায় কোনো মাল কেনা হলে বেচছে ক টাকাতে, 3 টাকাতে, তো লাভ হচ্ছে কত 3-2, মানে 1 টাকা লাভ হচ্ছে, কার ওপর লাভটা হচ্ছে 1-2 টাকার ওপর, তাহলে ইন্টু 100%, তাহলে কত হয় দেখো 50% লাভ হচ্ছে, আর অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরেরটা যাবো আমরা, একটা ব্যাগে 5 টাকা 10 টাকা আর 20 টাকার কয়েন আছে, মোট কয়েন সংখ্যা হচ্ছে 240টা, 5 টাকা 10 টাকা 20 টাকার কয়েন সংখ্যা হচ্ছে 2:3:5 অনুপাতে থাকলে ব্যাগে মোট কত টাকা আছে, দেখো এইটাই হচ্ছে কয়েন সংখ্যা অনুপাত। তো বলতে পারো 2x+3x+5x = কত 240, 5 × 3 = 8, 2 = 10, তার মানে x = 24, তার মানে 5 টাকার কয়েন আছে কটা, 2 × 24 48টা, যদি আমি সেটাকে টাকায় কনভার্ট করি কী হবে, তাহলে 48×5 করলে কত হচ্ছে না 240, ঠিক আছে। আচ্ছা 10 টাকার কয়েন সংখ্যা কত আছে দেখো, 3x ধরেছিলাম আমি, তাহলে 3×24 মানে 72, সেটাকে যদি আমি তোমাকে টাকায় কনভার্ট করি তাহলে 72×10 করলে কত পাচ্ছি আমি 720। একই রকম দেখো কী বলেছে এখানে, 20 টাকার কয়েন কটা আছে, 20×5x, তার মানে এখানে কত বলতাম 120, তাই তো 5×24, মুছে আমি ঠিক করে লিখি, তাহলে 20 টাকা কয়েন কটা আছে দেখো, 5x ধরেছিলাম মানে 5×24 মানে 120, তাহলে 120 সাথে আমি গুণ করব কত 20, তাহলে 2400 টাকা, তাহলে এই টাকা তিনটে আমাকে যোগ করে বলতে হবে মোট কত টাকা আছে ব্যাগে। তো 24 সাথে 31 আর 2 33, আর এখান থেকে পাচ্ছি আমি 60, তাহলে 3360 টাকা, তাহলে ব্যাগে মোট 3360 টাকা আছে। আশা করি বোঝা গেছে, কোনো জায়গায় ডাউট থাকলে অবশ্যই বলবে। একটা সংকর ধাতুতে এক্স ও ওয়াই দুটি ধাতু 2:3 অনুপাতে আছে, দ্বিতীয় আরেকটা সংকর ধাতুতে একই ধাতু এক্স ও ওয়াই 7:3 অনুপাতে আছে, প্রথম ও দ্বিতীয় সংকর ধাতুকে কোন অনুপাতে মেশালে নতুন যে সংকর ধাতু হবে তাতে 50% ধাতু এক্স থাকবে, তার মানে নতুন যেটা হবে নিউ যে ধাতুটা হবে সেখানে তোমার x:y কত হবে দেখো 50-50, যদি এটা 50 ওটা 50, মানে 1:1 বলতে পারি। এইবার আমরা কিন্তু এখানে কাজ করব শুধুমাত্র এক্স নিয়ে, কারণ এখানে ওয়াই নিয়ে কোনো কাজ নেই। তাহলে প্রথম সংকর ধাতুতে এক্সের পরিমাণটা কত, কত পরিমাণে দেখো 2/5, 2:3 মানে যদি অনুপাতে ভাগার করি কত পাচ্ছি আমি 2/5, আর সেকেন্ড যেটা আছে তাতে দেখো এক্সের পরিমাণটা কত 7/10, তো এই দুটোকেই তো মেশাতে হবে, কারণ আমার দরকার তো এক্স, তো এই দুটোকেই তো মেশাতে হবে, মেশানোর পর আমরা কী পাবো এক্স পাবো, কত এক্স পাবো, এক্সের পরিমাণটা এখন কত না 1/2, অ্যালিগেশন লাগাও 7/10 থেকে 1/2 বিয়োগ করে দাও, তাহলে দেখানে তোমার 10 হয় লসাগু 7-5, আর এখান থেকে 10 হয় লসাগু দেখো এখানে তোমার 5-4, তাহলে দেখো কত পেলাম এখান থেকে 2/10, আর এখান থেকে পাচ্ছি আমরা 1/10, যদি অনুপাত করি তাহলে 2/10 আর 1/10, 10 তো কেটেই গেলো, তাহলে 2:1 অনুপাতে মিশাতে হবে, রেশিওটা পেয়ে গেলাম আমি, কেন আমি বেকার খাটতে যাবো, ওয়াই নিয়ে কেন কাজ করতে যাবো, শুধু এক্সট্রা আমার যেখানে দরকার। আশা করি বোঝা গেছে, চলো পরেরটা যাবো আমরা, 8 বছর আগে রাহুলের পরিবারের 6 সদস্যের গড় বয়স ছিল 35 বছর, তার মানে 8 বছর আগে, 8 ইয়ার্স এগো, তাহলে 8 বছর আগে তাদের মোট বয়স কত ছিল না 35×6 সমান করলে কত হচ্ছে এটা 210 বছর, ঠিক আছে, তার মানে প্রেজেন্ট ডেতে বর্তমানে, প্রেজেন্টে তাদের বয়স কত এখন, 210 প্লাস দেখো প্রত্যেকেরই বয়স আমার 8 করে বাড়বে, 6 জন সদস্য ছিল,
ছষ্টে আটচল্লিশ হলে 210 আর 48 যোগ করলে কত পাচ্ছি আমি 258। ঠিক আছে, এইবার দেখো বলেছে কি এক বছর আগে নতুন একটা শিশু পরিবারে জন্ম নেয়, মানে এই বছরের ঠিক আগের বছর একটা শিশু পরিবারে জন্ম নেয়, তার মানে এখন পরিবারের সমষ্টি কত হবে, বয়স সমষ্টি নিশ্চয়ই তার বয়স এখন এক বছর, মানে 258 যোগ 1 259 বর্তমানে। ঠিক আছে, কী বলেছে চার বছর পর পরিবারের গড় বয়স কত হবে, তাহলে এখন থেকে চার বছর পর। ঠিক আছে, তো অলরেডি তো 259 রয়েছে বর্তমানে, এইবার কি হবে না আরও চার বছর পর। দেখো এখন কিন্তু পরিবারের সদস্য সংখ্যা কত, 6+1 7 জন, তার মানে এই 7 জনেরই বয়স 4 করে বাড়বে, মানে তোমার টোটাল বাড়বে কত, 28 বাড়বে। 28 মানে যদি যোগ করে দিই এটাকে কত হচ্ছে দেখো 287 মোট বয়স, তাহলে গড় করলে কী পাবো আমরা 287কে যদি 7 দিয়ে ভাগ করি, কারণ এখানে 7 জন মেম্বার 41 বছর 41। 8 বছর আগে টোটাল কত ছিল, বর্তমানে টোটাল কত হলো এবং 4 বছর পর টোটালটা কত হলো এটা বার করে নিলাম, লাস্টে গড় পেয়ে গেলাম আমরা। কোনো যা ডাউট থাকলে বলবে। চলো পরের প্রশ্ন কী বলেছে, কোনো নির্দিষ্ট মূলধনের ওপর 10% সুদের হারে 2 বছরে সরল সুদ হচ্ছে তোমার 150 টাকা। ঠিক আছে, একই মূলধনের ওপর বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদ 2 বছরের জন্য সরল সুদ 2 বছরের জন্য এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত, তার মানে এখানে সরল সুদটা দিয়ে দিয়েছে আমাকে ওই একই মূলধনের ওপর বার করতে হবে চক্রবৃদ্ধি সুদ কত, তাদের মধ্যে আমাকে বিয়োগ করতে হবে। তো দেখো আমি এখানে মূলধনটা কত কী করে পাবো, P×10×2/100 সমান সমান হচ্ছে 150, এই শূন্য কাটে 2 দিয়ে 5 কাটে, তাহলে এখানে পি সমান কত বেশি আমি এখানে 750 টাকা, তাহলে এইটা হচ্ছে তোমার ক্যাপিটালটা। এই 750 টাকার ওপর কী বলেছে 750 টাকার ওপর সুদটা কত হচ্ছে, 750 টাকার ওপর সুদ কী করে বার করবো আমরা, 1+10/100 তার স্কোয়ার -1, তাহলে 750×, এটা কাটাকাটি করলে হয় 1/10, 1/10 মানে 11/10, 11/10 মানে 121/100 বিয়োগ করলে পাবো আমরা 121-100/100, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 75×21/10, 5×1/105, 7×10, 7×1/147, আর 10 হচ্ছে তোমার 157, তোমার 157 টাকা 5 পয়সা বা 50 পয়সা, সরি 5 পয়সা না 50 পয়সা। তাহলে এখানে অন্তরটা কী হবে দেখো, সুদটা প্রথম সুদটা পেয়ে গেছি আমি 150, এটা পেলাম কত 157.5, তাহলে অন্তরটা কত বিয়োগ করে দাও, 157.5-150 বিয়োগ করলে কত পাচ্ছি আমি 750 টাকা, তো এটাই হচ্ছে আমার অন্তর, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরেরটা যাবো আমরা, 20 জন ব্যক্তি একটা কাজ 50 দিনে করতে পারে, 10 দিন কাজের পর 30 জন ব্যক্তি আরও যোগদান করলে তবে কাজটা শেষ করলে কতদিন বাঁচবে, মানে কতদিনে কাজটা মানে শেষ হওয়ার পর কতদিন সেভ হবে, কারণ এমনিতে বলেছে কি 50 দিন করতে পারে, তার মানে 20 জন ব্যক্তি কাজটা করতে পারে তোমার 50 দিনে। তো আমি এখানে লোক সংখ্যা দিন সংখ্যা এই দুটোকে নিয়েই কাজ করব, তাহলে M1D1 এই তো ফর্মুলা, M2D2+M3D3 এইভাবে আমরা করে যাব। তো এইটা হচ্ছে মেন কাজ, 20 জন ব্যক্তি 50 দিনে করতে পারে, তাহলে 20×50, আচ্ছা 10 দিন কাজ করেছে, 10 দিন কাজ করার পর 30 জন, তো 10 দিন কারা কারা কাজ করেছে, 10 দিন কাজ করেছে কিন্তু 20 জন কাজ করেছে, তো 20 জন ব্যক্তি অলরেডি 10 দিন কাজ করা হয়ে গেছে, প্লাস এখন কজন এসছে দেখো, এখন এসছে দেখো 20 জন ছিল আর এসছে তোমার 30 জন, তো এরা বাকি কাজটা কতদিন শেষ করতে পারবে, ধরলাম আমি ডি, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 1000, এখান থেকে পাচ্ছি আমি 200, বিয়োগ করলে পাচ্ছি আমি তোমার 800, এখান থেকে পাচ্ছি আমি 50×D, তাহলে 50 থেকে কাটাকুটি করলে কত হচ্ছে 580, তাহলে এরা কাজটা করতে পারছে কতদিনে 16 দিনে, তাহলে মোট দিন কত হলো দেখো, 10 দিন কাজ করেছিল এখন লাগলো 16 দিন, তার মানে হয়ে গেলো কত 26 দিন, দেখো করার কথা ছিল কতদিন 50 দিনে, হয়ে গেলো কত 26 দিনে, তাহলে সেভ হচ্ছে কত, 50 থেকে 26 বিয়োগ করে দাও 24 দিন, তাহলে 24 দিন কিন্তু সেভ হলো, তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরেরটা যাবো আমরা, কী বলছে এখানে মান নির্ণয় করতে বলেছে, 3×2=7, 14×4=9 আর 5×3=9, তো আমি এটাকে ভেঙে দেবো, 3×2=7 মানে 3+2=7, এটা মানে 14+4=9, আর এটা মানে হচ্ছে তোমার 5+3=9, তো দেখো 3, 14 আর 5 যোগ করলে কত পাচ্ছি এখান থেকে 17 আর 5 হচ্ছে তোমার 22 পেয়ে গেলাম, প্লাস 2+7+4 আর 3 যোগ করলে কত পাচ্ছি এখানে 7+9 পাচ্ছি, তাহলে 22+ এখান থেকে পাচ্ছি আমি 63, 9×2=18 হয়ে গেলো, এখান থেকে 9 দিয়ে কাটলে হয় 7, 49, তাহলে 22+ দেখো এখান থেকে পাচ্ছি আমি কত 57, 10=67, 67/63 মানে কি 1/4 63,
ঠিক আছে, সেই পূর্ণ মানে আমি বলতে পারি কি 1+4 = 63, তার মানে 23 পূর্ণ 4 = 63, এটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার। তো অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার, আশা করি বোঝা গেছে। তো এই ছিল আজকে একটা গোটা শিফটের প্রশ্ন উত্তর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও সবার সাথে, সাবস্ক্রাইব করে রাখো এরকম মূল্যবান ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।